নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী পালন করা হয়েছে। পূর্বধলা উপজেলার হোগলা বাজারে জন্মাষ্টমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আজ দুপুরে শ্রী শ্রী নৃসিংহ জিওর মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জন্মাষ্টমীর বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। মন্দির কমিটির সভাপতি কাজল চন্দ্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পূর্বধলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চন্দন কুণ্ড, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজ্জাক সরকার ও দুই নং হোগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন সরকার সহ মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।